গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তে বাংলাদেশের কঠোর অবস্থান অস্বস্তিতে ফেলেছে ভারতকে তবে সম্প্রতি ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে বার্তা পাঠায় ঢাকা ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি আঠারোটির বেশি দেশের ছেষট্টিটি যুদ্ধ বিমানের সাথে যোগ দেবে আমাদের সি ওয়ান থার্টি সব কিছু ঠিক থাকলেও ভারতের আয়োজনে যোধপুরে শুরু হওয়া বহুজাতিক মহড়ায় বিমান না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দুই দেশের সম্পর্ক কেমন হতে যাচ্ছে তারই ইঙ্গিত মিলেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক চুক্তি সেরেছে দুই দেশের শীর্ষ কর্তা ব্যক্তিরা চুক্তিতে তিনটি ধাপে বাংলাদেশকে চল্লিশ হাজার গোলা বারোদ দুই হাজার ট্যাঙ্ক বিধ্বংসী গোলা চল্লিশ টন আর ডি এক্স বিস্ফোরক দুই হাজার নয়শো ইনটেনসিটি প্রজেক্ট দেবে পাকিস্তানের সামরিক বিভাগ কূটনৈতিকভাবে চাপে থাকা ভারত হয়তো মুখে কিছু বলার মতো অবস্থাতে নেই তবে কর্মকাণ্ড দিয়ে নিশ্চিতভাবে বাংলাদেশকে বোঝাতে চাইবে তারা যা করছে তাতে ভারত মোটেও খুশি নয় চৈরাচারী শেষ হাসিনা সরকার পতনের পর থেকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন যে একটা থামাশা করতেছে আপনারা যদি তাদের খবর ফলো করেন তাহলে সেটা আপনারা জানা জানা থাকার কথা আমি প্রচুর ইন্টারভিউ দেখতেছি ইন্ডিয়ান মিডিয়াতে বাংলাদেশি মিডিয়ার লোকজনের ইন্টারভিউ ইন্ডিয়ান মিডিয়াতে ইন্ডিয়ার সিকিউরিটি এরিয়ার লোকজনের ইন্টারভিউ সেনা সদস্য রাজনীতিবিদ থেকে শুরু করে প্রচুর ইন্টারভিউ দেখতেছি গত দিন ধরে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক যে এতদিন যে একদম গলায় গলায় সম্পর্ক ছিল এখন পুরোপুরি সেটার উল্টা যা আমি বুঝতে পারতেছি সকলের কথাবার্তা শুনে কিন্তু এটা হচ্ছে খুবই চাপা অবস্থায় উপরে উপরে কিছু বলতেছে না কিছুদিন আগে হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে জো বাইডেনের সাথে কথা বলছে সপ্তাহখানেক আগে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে জানি আমেরিকা কোনো ভূমিকা নেই তো এটা নিয়ে আবার হচ্ছে দেখলাম ইন্ডিয়ার লোকজন ইন্ডিয়ার রাজনীতিবিদরাই খুব বিরক্ত ক্ষুব্ধ সাক্ষাৎকার থেকে তাদের শুনতেছিলাম তাদের ভাষ্য তাদের কথা হচ্ছে যে মানে আমেরিকার সাহায্য চাইতে হয় বাংলাদেশের একটা সিচুয়েশন ডিল করার জন্য ইন্ডিয়ান সরকারকে এবং বাংলাদেশে কী হইতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেই মিথ্যা বানওয়াট কথা এরা বলে যাচ্ছে এদের মিডিয়ার তালে এদের মিডিয়াতে এতদিন পরও এখনও এরা সমান তালে বলে বেড়াচ্ছে যে লিটন দাসের বাড়িতে নাকি হচ্ছে আগুন দিছে বা আগুন দেওয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজার বাড়িতে শুধু তাই না লিটন দাস নিজে স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করছে যে না আমার বাড়িতে আগুন দেওয়া হয় নাই আপনারা মিথ্যা প্রচার করবেন অপপ্রচার গুজব ছড়াবেন না এত ক্লিয়ারিফিকেশান এত আলাপ আলোচনার পর লিটারেলি দা লাইক লাস্ট উইকে আমি দেখলাম ইন্ডিয়ান মিডিয়া থেকে এই প্রশ্ন করা হচ্ছে যে ইয়েকে কাকে নাম ওই যে ওনার ওদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ার যে ভট্টলোক সাইন করছিলেন কি নাম জানে ওনার উনি জানে না যেটা সত্য না আমি থাকে বলা হইতেছে লিটন দেশের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এই ব্যাপার উনি কী বলেন এবং উনি বললেন আমি মানে উনি জানি না সেটাও বলেন না উনি তারপর সেটার রেসপন্স করলেন ধরে নিই যেটা সত্য তা চিন্তা করেন এতদিন পরও এই মিডিয়ার এরা এবং এদের যেই অ্যাগ্রেসিভ এবং যেই মানে ডাহা মিথ্যাচার প্রভাকানটা চলতেছে সেটা শুধু হচ্ছে মিডিয়ার সাইডে মানে এরা ফেটে পড়তেছে কেন শেখ হাসিনা ক্ষমতায় নাই আর রাষ্ট্রীয় পর্যায়ে এদের গতকালকে হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ারকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফকে প্রস্তুত থাকতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে এবং সেখানে কনটেক্সটা ছিল বাংলাদেশ বাংলাদেশ সরকার পরিবর্তন এই সেই এই কনটেক্সটে উনি এই কমেন্টটা করছে এবং মুখে মুখে তারা বলতেছে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চায় কিন্তু যত রকম সাইন আছে সব সাইন তারা দেখাচ্ছে যে বাংলাদেশের যে সমন্বয়ক যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তাদের মধ্যে ছয়জনকে ভিসা ব্যান দিছে বলে একটা খবর আসছে মাঝে এবং খবর আসছে শুধু তা না এই সমন্বয়কদেরকে সহ করা হয়েছে বাংলাদেশের মিডিয়া থেকে যে আপনারা এরকম ভিসা রেস্ট্রিকশান নাকি আপনাদের উপর আসছে তারা বলছে যে কি জানি আমরা এখনও কোনো কিছু শুনি নাই আমাদেরকে অফিসিয়ালি কিছু জানানো হয় নাই তো সাধারণত যেই ধরনের খবর বের হয়ে আসে এগুলো আমরা শেষ পর্যন্ত দেখতে পারি যেগুলো বস্তুনিষ্ঠ হয় এগুলার আমরা পাই খুঁজে এগুলার ভিত্তি ইন্ডিয়ার এসব হস্টেলিটির প্রেক্ষিতে কিনা বাংলাদেশ সরকারও কিন্তু যথেষ্ট ইয়ে দেখাচ্ছে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারও কিন্তু ইন্ডিয়ার প্রতি মানে যথেষ্ট স্ট্রং গ্রাউন্ড ফুটিং প্রদর্শন করতেছে ইন্ডিয়ান সরকারকে কে কার ইয়েতে জবাবে এরকম আচরণ করতেছে বাংলাদেশ সরকারের জবাবে ইন্ডিয়াগুলো করতেছে নাকি ইন্ডিয়ার জবাবে বাংলাদেশ এখন স্ট্রং অবস্থান দেখাচ্ছে সেইটা বলা মুশকিল বাংলাদেশ নিচ থেকে পায়ে পাড়া দিয়ে ইন্ডিয়ার সাথে ঝামেলা করার কথা না ইন্ডিয়াই তো শুরু থেকেই মিথ্যা প্রচার অপপ্রচার চালায় যাচ্ছে না সেটা স্বভাবে কিনা বাংলাদেশ সরকারও কিন্তু কঠিন কঠিন কিছু পদক্ষেপ নিচ্ছে অর মেবি তারা আনরিলেটেড কিন্তু আনরিলেটেড বলাটা খুবই ডিফিকাল্ট এবং বাংলাদেশ থেকে তো অ্যান্টি ইন্ডিয়া রেটরিকের পরিমাণ বাড়ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং যারা সমন্বয়ক তারা তো অ্যান্টি ইন্ডিয়া প্রচুর রেটরিক ছাড়তেছে দিচ্ছে বক্তব্য দিচ্ছে এবং যেটা মানে রাজনৈতিক রেটোরিক অ্যাট দ্য সেম টাইম যেগুলো সত্য কথা যেগুলো আমাদের পাওনা দাবি দেওয়া সব কিছু অপ্রেস সাপ্রেস করছে কি আমরা মুখ ফুটে বলবো না আমরা বললে যদি ইন্ডিয়া হস্টাইল হয় আমাদের প্রতি কিছু করার নাই অ্যাট দ্য সেম টাইম যে কথাটা আমি সবসময় বলে আসছি যে ইন্ডিয়া পাশে এত বড় একটা শক্তিশালী দেশ তাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার তো কোনো কারণ নাই কোনো প্রয়োজন নেই এবং তাদের সাথে আমাদের অসম চুক্তি হবে এটাও মেনে নিতে হবে আমাদেরকে বাস্তবতা এনেই কাজ করতে হবে সারা পৃথিবীতে যে পাওয়ারফুল তার সাথে আমাদের আপনাদের আপনার সরকার যখন আপনাকে হইতেছে পাণ্ডামি করে আপনি কি মেনে নেন না মাথা পেতে কেন কারণ এখানে শক্তির অসম একটা বন্টন এই কারণে তো না কথা হচ্ছে কোন পর্যায়ে মানবো কতক্ষণ মানবো কতক্ষণ পর আমরা আর মানবো না যেমন এত বছর মানছি তারপর শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াইছি সরকারের পতন ঘটাইছি সুরাচারী শাসকের রাইট এখানে আমাদেরকে ব্যালেন্স খুঁজতে হয় ব্যালেন্স খুঁজতে হবে আমরা আমাদের ইন্টারেস্ট দেখবো অ্যাট দ্য সেম টাইম এমন কাজ করব না জানি হ্যাঁ আবার পনেরো বছর ক্ষমতার বাইরে থাকতে হয় পনেরো বছর আওয়ামী লীগ স্বৈরাচারী শাসকে ইন্ডিয়া ক্ষমতায় বসায় রাখে রাইট সো অ্যাগেন ব্যালেন্স খুঁজতে হবে আমাদেরকে সেখানে তো বাংলাদেশ সরকার এখন তার ভয়েস রেজ রেজ করতেছে এবং কিছু পদক্ষেপ নিতেছে যেগুলো কাইন্ড অফ আননেসেসারি কাইন্ড অফ প্রোভোকিং ইন্ডিয়াকে কাইন্ড অফ ইনস্টিগেট করা কিন্তু কেন করতেছে একেন সেটা কি ইন্ডিয়ার হস্টাইল আচরণের জবাবে নাকি স্বাধীন আমার মনে হয় স্বাধীনভাবে এই এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এই গণ্ডগোল ইন্ডিয়ার সাথে করার কথা না আচ্ছা তো বাংলাদেশ সরকার কি কী আচরণ করতেছে তো হচ্ছে এই সরকার ক্ষমতা আসার পর পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে আর কোনো ভিসা লাগবে না পাকিস্তানে যাইতে মানে ভিসা ফি লাগবে না আবেদন করতে হবে কিন্তু কোনো ভিসা ফি পে করতে হবে না সো এটাই সরকারের প্রতি পাকিস্তান সরকারের একটা ইয়ে প্রদর্শন আন্তরিকতার প্রদর্শন তারপর পাকিস্তানি দূতাবাসের কি একটা আরেকটা খবর দেখলাম যে পাকিস্তানি দূতাবাসের সম্ভবত হ্যাঁ ভুলে গেছি এটা একটা খবর দেখছি যে তারা দেখা করতে আসছে করে দেখা করতে এসে কী জানি বলছে মানে একটা সুন্দর এরকম কিছু একটা মনে পড়তেছে তারপর পাকিস্তান থেকে বাংলাদেশ এটা একটা খুব মেজর ব্যাপার বিশাল একটা অস্ত্র কেনার চুক্তি করছে অস্ত্র কেনা নিয়ে আপনারা দেখবেন সারা পৃথিবীতে যদি গ্লোবাল জিও পলিটিক্স ফলো করেন মানে কে কার কাছ থেকে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতেছে নাকি রাশার কাছ থেকে অস্ত্র কিনতেছে নাকি চায়নার কাছ থেকে অস্ত্র কিনতেছে এগুলো বিশাল ব্যাপার ইভেন সরাসরি ওপেনলি আমেরিকা থ্রেট করে যদি কেউ আমেরিকার কাছ থেকে অস্ত্র না কিনে আমেরিকার এলাই রাষ্ট্র আমেরিকার কাছ থেকে অস্ত্র না কিনে যদি রাশার কাছ থেকে কিনে বা এরকম আমেরিকা সরাসরি থ্রেটেন করে এবং করে এটার কারণ আমেরিকার সেই থ্রোটেন করার মতো অবস্থা আছে কারণ আমেরিকাদেরকে নানান রকম ইট দেয় মানে এটা তো তাদের মানে প্রিভিলেজ না রাইট না প্রিভিলেজ রাইট আমেরিকা তাদেরকে নানান সাহায্য সহযোগিতা দেয় সেসব এলাই রাষ্ট্রকে আমেরিকা আমেরিকাটা বলতেই পারে যে আমরা সাহায্য করবো না এটা অ্যাবসোলুটলি আমেরিকার পারোগভ টেকনোলজিরও ব্যাপার আছে যেমন ইউক্রেন যখন আমেরিকার কাছে যাচ্ছিল যুদ্ধের সময় অনেক হাইটেক জিনিসপত্র অস্ত্র টস্ত্র তখন আমেরিকা দিতে রাজি হয় না কেন কারণ রাশার লোকজনের হাতে যদি পড়ে সেই অস্ত্র সেগুলো আবার রাশা হইতেছে সেটাকে কি বলে জানি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আবার সেটা আমেরিকার টেকনোলজি গোপন টেকনোলজি যে ওরা জেনে যাইতে পারে এখানে একটা রিস্ক থাকে এই জন্য সকল রকম টেকনোলজি শেয়ারও করে না কিন্তু কথা হচ্ছে যে আপনি কার কাছ থেকে অস্ত্র কিনতেছেন এই পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কই বন্ধ হয়ে গেছিলো রীতিমতো তো বাংলাদেশের পাকিস্তানিরা এতদিন কিন্তু ট্রাভেল করতে পারতো না আপনারা জানান কিনা এটা একটা অলিখিত ব্যান্ড ছিল পাকিস্তানিদেরকে কোনো ভিসা বাংলাদেশে দেওয়া হতো না আমার এক ফ্রেন্ড পাকিস্তানি মেয়ে বিয়ে করছে তো আমি জানি এদের ছোটো লোক আমি এদের বলার মতন এরা এখানকার অ্যাম্বাসিগুলোতে সহ কি পেপার ওয়ার্কের জন্যে আমার ওই ফ্রেন্ড বললো যেই পরিমাণ পরিমাণ এরা করে পাকিস্তানি পড়ল যে সে লজ্জায় সে বাংলাদেশে নিবেই না কখনো তার ওয়াইফকেও তো সেই জায়গাতে এখন পর ইউটিউবে বাংলাদেশ করতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্কে সকল ধরনের সাইন দেখা যাচ্ছে যেটা অবশ্যই ইন্ডিয়াকে প্রচন্ড রকম সংক্ষুদ্ধ করার কথা এবং নার্ভাস করার কথা অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়াকে নানানভাবে টন্ট তো করতেছি বাংলাদেশ অস্ত্র কেনা এটা তো কোনো প্রয়োজন ছিল না এটা এটা হইতেছে সিম্পলি সাপের লেজে পা কিন্তু বাংলাদেশ সরকার এটা করছে করতেছে এখন কেন করতেছে এটা ভারতের আচরণের জবাবে নাকি ইন্ডিপেন্ডেন্টলি যে না আমরা স্বাধীন রাষ্ট্র আমরা যে কোনো কিছু করতেই পারি না এটা এভাবে বলা যায় না যে আমরা স্বাধীন রাষ্ট্র আমরা যে কোনো কিছু করতেই পারি হ্যাঁ করতেই পারে তখন ভারত বলবো যে ফাইন তাহলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে না রাইট ওকে তারপর ভারতের সাথে একটা ফ্লাইট শো ছিল বাংলাদেশের এটা তো আমরা যেটা দেখলাম বাতিল করছে এবং সেটা নর্মাল ফ্লাইট শো না এটা ভারতের বিমান বাহিনীর একটা ফ্লাইট ছিল এবং সেখানে বাংলাদেশের বিমান বাহিনী অংশগ্রহণ করার কথা লাইক প্রাইভেট কোনো ব্যাপার না রাইট সামরিক এবং অধিকার আদায়ের প্রশ্নে এমন কিছু ভূমিকা নিচে নিচে এমন কিছু কথাবার্তা বলতেছে যেটা কঠিন রকম ভয়ানক রিসেন্টলি আপনারা দেখছেন যে সীমান্তে একটা ইয়েকে হত্যা করা হয়েছে একটা একটা আন্ডার এজড মেয়েকে হত্যা করা হয়েছে এই ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে এই ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে সকলে কড়া বিবৃতি দিয়েছে ন্যায্য চাওয়া যেভাবে করে ইউএন কনভেনশন ব্রেক করে বর্ডার গিলিং করা এটা ইন্ডিয়া করতে পারে না পারবে না কিন্তু গত আওয়ামী লীগ সরকার আমলে যারাই ইন্ডিয়া বর্ডারে কোনো বিএসএফ কোনো মিডিয়ার সদস্য যদি বিএসএফের এই ধরনের কর্মকাণ্ড ব্যাপারে কোনো রিপ্লাই করার চেষ্টা করছে রিয়্যাক্ট করার তাদেরকে সরাই দেওয়া হয়েছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে রাইট সো আওয়ামী সরকার তো যত ধরনের পঁথটা পেতে দেওয়া সবভাবে ইন্ডিয়াকে পেতে দিয়ে রাখছিল সেখান থেকে এখন বলস দেখাচ্ছে তারপর তিস্তা নদীর চুক্তি নিয়ে তিস্তা পানি বন্ধ চুক্তি নিয়ে ডক্টর মোহত ইনুস ক্লিয়ারলি বলছে ইন্ডিয়ান মিডিয়াকে আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে আমি যদি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই এই বিষয়টি সমাধান হতেই হবে কারণ পানি বন্টনের বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না বেসিক্যালি কোনো ফ্রন্টে বাংলাদেশ ইজ নট সাকিং আপ বাংলাদেশ ইজ নট টেকিং ইট তারা মুখ খুলতেছে তারা কথাবার্তা বলতেছে এবং সবচাইতে এই মুহূর্তে যেই জিনিসটা সবচাইতে আনকমফোর্টেবল যেটা হচ্ছে শেখ হাসিনা ইস্যু শেখ হাসিনা ইস্যুতে ভারতের যেই অবস্থান এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকার বা ইউনূস সংস্থা কিছু এতদিন খুব একটা বলে নাই কারেন্ট একটা সেনসিটিভ জায়গা তো এখন কিন্তু বলতেছে کلیয়ারলি ডক্টর মুহাম্মদ ইউনূস বসেন রিসেন্টলি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে না তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না বা বাংলাদেশের মানুষ শান্ত হবে না যে নৃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই করতে হবে উনি আরও বলেন বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তাহলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে এবং শেখ হাসিনা যেটা ডক্টর ইউনুস বলেন যে ভারতে বসে উনি কর্মীদেরকে নানান ধরনের ইয়ে দিচ্ছেন কি জানি বলে বা নির্দেশনা দিচ্ছেন এবং নানান ধরনের মন্তব্য করতেছেন এটা করা যাবে না ভারতে বর্ষে দুই দিন আগে তো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি ইয়ে করা হয়েছে কি বলে স্থগিত করা হয়েছে যে উপদেষ্টা পরিষদ মিলে সিদ্ধান্ত নিছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি বন্ধ রাখতে হবে সো তার মানে এখন কিন্তু যেটা হয়েছে আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন এখন কিন্তু শেখ হাসিনা কাইন্ড অফ এখনও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আদালত থেকে রায় আসে নাই আদালত থেকে যখন রায় আসবে ওনাকে এক্সট্রিডাইট করার জন্য তখন কিন্তু ভারত চাপে পড়ে যাবে তখন সিম্পলি বাংলাদেশের সাথে নন কোঅপারেটিভ হইতেছে ভারত এটা একেবারে এখনও আমরা জানি কিন্তু তখন এটা কাগজে কলমে হয়ে যাবে সো ওইটা এবং ভারত ওইটার জন্যে কি ওয়ে আউট চিন্তা করে রাখছে এটা ভারতের ইয়েদের অনেকের সাক্ষাৎকার শুনতেছিলাম ভারতের কূটনীতিবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ তাদের সবার এক কথা যে শেখ হাসিনাকে কোনোভাবেই ভাবেই দিবে না এবং তারা সম্ভবত যেটা করবে সেটা হচ্ছে ঝুলিয়ে রাখবে বাংলাদেশ যখন আবেদন করবে সে আবেদন রিভিউ করবে না মাসে বছর পর বছর ধরে ওরা কোনো মানে হা না কিছুই বলবে না আর কি যে রিভিউ মানে আবেদনটা বেসিক্যালি ঝুলাইয়া রাখবে যেটা হয় যেটা হচ্ছে ব্যুরোক্রেটিক রেড টেপের দোহাই দেখায় এরকম আবেদন ঝুলাইয়া রাখা ডিলে করা লিঙ্গার করা এটা একটা কমন প্র্যাকটিস বা কমন শয়তানি আর কি তো সেটা হইলে ফর্মালিও না বলা হলো না আবার যে আমরা সময় পাই না মানে এটা তো হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি এই আবেদনের রাইট কিন্তু তারা এমন একটা তামাশা করবে যে আমরা সময় পাচ্ছি না রিভিউ করা সো এটা ভারতের স্ট্র্যাটেজি এটা সব কিছু ইনফর্মাল কিন্তু সব কিছু ফর্মাল হয়ে যাবে যখনই ভারতের কাছে বাংলাদেশ চেয়ে বসবে এবং ভারত দিবে না এটা সরাসরি না বলতেছে অথবা লিঙ্গার করাইতেছে নাম্বার ওয়ান নাম্বার টু যে এখন আওয়ামী লীগের রাজনীতি পোস্টন করা হয়েছে এটা একটা কিছু লিগাল বেসিস তৈরি করে দিছে বাংলাদেশ সরকারকে বলার জন্য যেন এখন শেখ হাসিনা কোনোভাবেই আর ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে না না হাউ ইজ ইট ইম্পর্টেন্ট কারণ ভারতের প্রত্যাশা যে বাংলাদেশের মাটি ব্যবহার করে জানি কেউ ভারতকে কখনও অস্থিতিশীল করতে না পারে এটা একটা হিউজ ভারতের ইন্টারেস্টের জায়গা বাংলাদেশের কাছে বাংলাদেশের সরকারের কাছে যে তাদের যে সেভেন সিস্টার্স আছে সেখানে জানি কোনো অস্থিতিশীলতা তৈরি না হয় বাংলাদেশে বসে যেন কোনো অস্থিতিশীলতা কেউ তৈরি করতে না পারে সাতটাক অস্ত্র রাইট যেখানে অস্ত্র সাপ্লাই দিচ্ছিলো বাংলাদেশ হয়ে অস্ত্র যাচ্ছিলো তো আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ সরকার ভারতকে সকল ধরনের সাহায্য সহযোগিতা ইন্টেলিজেন্স থেকে শুরু করে ভারতের রয় তো মনে সারা বাংলাদেশের শহর লোকজন ঘোরাফেরা করতে অবাধে মানে এটা একটা করদ রাজ্য যাকে বলে সিম্পলি এই বাংলাদেশ ছিল ভারতের একটা করদ রাজ্য গত পনেরো বছর ধরে এবং এই কারণেই ভারত এরকম পাগ লাগে গেছে শেখ হাসিনাকে হারে কারণ এখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে লিটারালি স্বাধীন হয়ে গেছে বাংলাদেশে বসে ভারতকে অস্থিতিশীল করা যাবে না এটা ভারতের চাওয়া এট দা সেম টাইম বাংলাদেশ ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে এবং ভারত কোনো ব্যবস্থা নিচ্ছে না তাহলে ভারত কোন মুখে বাংলাদেশের কাছে আবার এই দাবি নিয়ে আসবে যে তোমাদের মাটিতে বসে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে এই দাবি করতে হলে তাইলে শেখ হাসিনাকে তুলে দিতে হবে ভারতের রাইট এবং যদি শেখ তুলে না দেয় তাহলে ভারতের কোনো মুখ থাকবে না এই কথা বলার সো এটা খুবই একটা ট্রিকি রাজনৈতিক কূটনৈতিক অবস্থা পরিস্থিতি এবং ভারত কোনো কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে না নাও ভারতের এখানে এন্ড গেমটা কী সেটা আমি জানি না রিসেন্টলি একটা খবর আমি যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি একদিন আগে যে ইয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে হইতেছে লাল তালিকাভুক্ত করা হয়েছে ট্রাভেলের জন্য ভ্রমণের জন্যে মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ একুশটি দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করার কথা জানানো হয়েছে এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে আমি এটা দেখে খুবই অবাক হইলাম যখন সরকার পতন হয়েছে অস্থিতিশীল অবস্থা হয়েছে তখন ভ্রমণ সতর্কতা দিছে ফাইন এখন তো একটা সরকার ইয়ে করছে শপথ নিছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকার প্রধান আমেরিকার যে ফ্রেন্ড অ্যালাই পশ্চিমের যে ফ্রেন্ড এলাই সেরকম একটা সরকারের এখন দেশ পুরোপুরি শান্ত হঠাৎ করে আউট অফ নো এয়ার সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা বাংলাদেশের ভ্রমণের ব্যাপারে রেড অ্যালার্ট কিন্তু লেস লাইক ফাইনাল লাইক এর আগে এম্বার অ্যালার্ট এর আগে তার মানে ক্লিয়ারলি তাদের কাছে কোনো ইনফরমেশন আছে আমেরিকার কাছে কোনো একটা পরিস্থিতি তৈরি হইতে চাচ্ছে না কী পরিস্থিতি সেটা সেটা তো হচ্ছে প্রশ্ন কেন এবং যদি আমেরিকার কাছে ইন্টেলিজেন্স থেকে থাকে এবং অবশ্যই আসছে বিধায় বিদায় বিধায় তারা সেই এই সতর্কতা জারি করছে তাহলে সেই ইন্টেলিজেন্স তারা বাংলাদেশ সরকারের সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু সরকারের প্রধান হিসেবে আসেন এবং এটা তাদের বিভিন্ন চুক্তিও থাকে এই ইন্টেলিজেন্স শেয়ার করার তখন আবার বাংলাদেশ সরকার আমেরিকার সাথে বিভিন্ন ইন্টেলিজেন্স শেয়ার করতে বাধ্য থাকবে সো হয়তো শেখ হাসিনা থাকলেও ইন্টেলিজেন্স শেয়ার হইতো হয়তোরা সেটা বলতেছি না কিন্তু আমি বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার হয় আমরা নিশ্চিতভাবে জানি যে এরকম কোনো ইন্টেলিজেন্স থাকলে এটা অবশ্যই আমেরিকা শেয়ার করছে না কি সেটা কেন হঠাৎ করে এটা আসতে গেল ভারত খুবই ইয়ে দেখাচ্ছে অ্যাগ্রেসিভ আচরণ দেখাচ্ছে অ্যাগ্রেশন দেখাচ্ছে ওই যে বর্ডার কিলিংটা হওয়া যুদ্ধ করা যুদ্ধ করার জন্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফকে কত পরশু দিন বা কত কালকে বাংলাদেশও রিপ্লাই করতেছে যেরকম করে পাকিস্তানের সাথে মিলিটারি চুক্তি করতেছে রেকর্ড ব্রেকিং আমি জানি না তলে তলে কি হইতেছে কি ধরনের টেনশন চলতেছে ভারত এখনো কি যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে লিপ্ত আসে কি না যেটা থাকারই কথা এখন প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে যে ভারত বাস্তবতা মেনে নিছে যে ওকে ফাইন শেখ হাসিনাকে ইয়ে করা হয়েছে আমরা বাস্তবতা মেনে নিয়েছি আমরা এই সরকারের সাথে কাজ করবো ওকে ফাইন ইট ইজ ওয়াট ইট ইজ এখন আমার মনে হচ্ছে এরা হয়তো বাস্তবতা উপর উপরে মেনে নেওয়ার অভিনয় করলো তলে তলে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে কারণ এখানে কিন্তু ভারতের হিউজ ইন্টারেস্ট আছে হিউজ স্টেক তারা প্রচুর ইনভেস্ট করছে বাংলাদেশে বাণিজ্য ইনভেস্টমেন্ট শুধু না মিলিটারি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্রচুর সো এই সব কিছুর সুরক্ষার স্বার্থে এরা কি আবার শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠানোর জন্যে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালতেছে কিনা কোনো উদ্যোগ নিচ্ছে কিনা কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করতেছে কিনা এই মুহূর্তে আমাদের অল আইজন ইন্ডিয়া